আসসালাম আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঘরোয়া মশলায় সফট এবং জুসি একটা চিকেন টিক্কার রেসিপি খুবই মজার একটা রেসিপি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি চিকেন নিয়েছি আট পিস আর চিকেনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে এমনভাবে এমন ভাবে কাটতে হবে যেন একদম হাড় পর্যন্ত ঠেকে যায় ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড় সাইজের দুই টুকরো দারচিনি এক চা চামচ গোলমরিচ তিন চারটার মতো এলাচ চার পাঁচটা লং এগুলো আমি হালকা আছে তেলে গুড়ি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলো সম্পূর্ণটাই দিয়ে দিলাম রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ গুড়ি মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়ার গুড়ি এক চা চামচ জিরার গুড়ি লবণ দিয়ে দিলাম এক চা চামচ লবণটা একটু কমিয়ে দিবেন কারণ এখানে সয়া সস ইউজ করা হবে সয়া সস দিয়ে দিলাম ছয় টেবিল চামচের মতো ভেনিগার দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চিমটি এখন সব একসাথে ভালো করে আমি মশলাগুলো মাংসের সাথে মেখে নিব মশলাগুলো ভালো করে মেখে আমি এটা ছয় থেকে সাত ঘন্টার মতো ম্যারিনেট করব। এটা যত বেশি সময় আপনি ম্যারিনেট করতে পারেন তত এটা স্বাদটা ভালো আসবে তা আমি ঢেকে এটা রেখে দিচ্ছি ফিরে আসলাম সাত ঘন্টা পর এখন আমি এগুলো একটু হালকা করে মেখে নিব চলে যাবো ভাজতে চুলায় প্যান বসিয়েছি আর প্যানে তেল দিয়ে দিলাম টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন তেলটা গরম হওয়ার পর চিকেনগুলো আমি একে একে দিয়ে দিলাম ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর চিকেনগুলো আমি উল্টে দিচ্ছি আবার ঢেকে দিলাম ফিরে আসলাম মিনিট মিনিট পর 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 এভাবে কয়েক এগুলো পাল্টে আমি ভেজে নিব। দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আর পুরো রেসিপিটাই লো আঁচে করতে হবে অতিরিক্ত আঁচ যদি দেন পুর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই সেই দিকটা খেয়াল রেখে এটাকে লো আঁচেই ভেজে নিতে হবে খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন সবাই খুবই পছন্দ করবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি এবং পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটা বাটিতে টমেটো সস নিয়ে নিলাম এক কাপের মতো পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে আমি পানি কেন দিলাম আসলে এভাবে পানি দিয়ে যদি সসটা একটু পাতলা করে নেন তাহলে চিকেনে সসটা খুব ভালো করে ভিতরে পর্যন্ত ঢুকবে খেতে অনেক মজা লাগবে টেস্টটা অনেক বেড়ে যাবে তা এখন আমি ফ্রাই প্যানে যে তেল ছিল ওই তেলে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আবার চিকেন গুলো দিয়ে দিলাম উপর দিয়ে আর চিকেনের উপরে এখন আমি আরো কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে আছে এখন আমি এই সসে চিকেন গুলো উল্টে পাল্টে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বারবার পাল্টে ভালো করে ভেজে দেখতে পাচ্ছেন সসটা পুরো চিকেন টেনে নিয়েছে যখন বুঝতে পারবেন যে এরকম সসটা পুরো চিকেন টেনে নিয়েছে তখন বুঝতে পারবেন যে আপনার চিকেন টিক্কাটা কমপ্লিট রেডি হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন আশা করি ভালো লাগবে আর পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ